আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশেষজ্ঞরা বলেন, কলার মতো গুণী ফল বা খাবার আর কিছুই হয় না। এটি এমন একটি ফল যা সহজলভ্য ও নানা উপায়ে শরীরের উপকার করে। অনেকের ধারণা, কলা খেলে মানুষ মোটা হয়ে যায় বা ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়, যা কোনোভাবে ঠিক নয়। কোনোভাবে কলা খেলে শরীরের গুণের তেমন কোনো ক্ষতি হয় না। এটি এমন একটি ফল যা শুধু খাওয়া ছাড়াও নানা উপায়ে অন্য কিছুর সঙ্গে একসঙ্গে খাওয়া যায়। এছাড়া ফেস প্যাক করে মুখে মেখেও কলা থেকে উপকার পাওয়া সম্ভব। জেনে নিই কোন কোন গুণের জন্য প্রতিদিন অবশ্যই একটি করে কলা খাওয়া উচিত। প্রথমত, মেদ ঝরানো। কলা রয়েছে কোলিন ও ভিটামিন বি, যা পেটে ফ্যাট জমতে দেয় না। একই সঙ্গে দেহের অন্য জায়গাতেও জমে থাকা মেদ ঝরিয়ে দেয়। দ্বিতীয়ত, গ্যাস দূর করে। পেটে গ্যাস ও অন্যান্য সমস্যা থাকলে রোজ একটি দুটি করে কলা খান, এতে উপকার পাবেন। কলা খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা গ্যাস জমতে দেয় না। তৃতীয়ত, ডায়াবেটিসের সঙ্গে লড়ে। খাবারে থাকা চিনি ও শর্করা উপাদানকে কলা শুষে নেয়, ফলে তার রক্তে মিশতে পারে না। এছাড়া এতে থাকা প্রোটিন ও ফ্যাট ডায়াবেটিস রোধে বিশেষ ভূমিকা নেয়। পেট স্লিম করে। কলায় থাকা পটাশিয়াম শরীরের অতিরিক্ত পানি বের করে দেয়। এছাড়া যেহেতু গ্যাস জমতে দেয় না, ফলে পেট অনেক কম ফোলা থাকে। মন খুশি থাকে। কলা খেলে মন খুশিতে ভরে ওঠে। এতে থাকা উপাদান উদ্বেগ কমিয়ে সঙ্গে সঙ্গে মুড ঠিক করে মনকে খুশিতে ভরিয়ে তোলে। মাংসপেশি গঠন করে। কলা রয়েছে ম্যাগনেশিয়াম, যা মাংসপেশি গঠনে বিশেষ সাহায্য করে। কলা খেলে খুব দ্রুত মাংসপেশি গঠন তৈরি হয়। বেদনা দূর করে। নানা কাজের পরে শরীরের ব্যথা বেদনা হয়, তবে কলা খেলে তা অনেকটা দূর হয়ে যায়। কলায় থাকা পটাশিয়াম ব্যথা সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রাগ প্রশমন করে। আপনি যদি অল্পতেই রেগে যান ও বিরক্ত হন, তাহলে তা কমাতে রোজের ডায়েটে কলা রাখুন। নরপাইফ্রিন নামক এমন এক উপাদান কলা রয়েছে যা রাগ প্রশমনে বিশেষ ভূমিকা নেয়। ঘুম ভালো হয়। আজকে দিনে অনেকেই অনিদ্রার শিকার, কলা খেলে তা দূর হতে পারে। কলা রয়েছে ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড, যা ঘুমাতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কলা বিশেষ সাহায্য করে। ফাইটোস্টেরল নামক ক্ষতিকর কোলেস্টেরলের ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে, যা কলা কমাতে পারে। হাড় শক্ত করে। কলায় থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে ও হাড়ের ক্ষয় রোধ করে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।